मेक किचेने आपनादेर सबाइके स्वागत। आजके आमी दारुण मजार एकटा मुचमुचे रोल रेसिपि बानिये देखाबो। एटा देखते जतटा सुंदर खेते आरो बेशि सुस्वादु आर बानानो तो खुबई सहज, देखले पोरे जे केउ बानिये निते पारबे। आसुन ताहले देखे नेन आमी किभाबे एई रोल रेसिपिटा बानाच्छि। आपनि आमादेर चैनेले प्रथम एले प्रथमे सबस्क्राइब करुन, तारपर बेल आइकन टिपे अल नोटिफिकेशनटा अन करुन। भालो लागले लाइक कमेंट शेयर करुन। रोल रेसिपिटा बानानोर जन्य এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ চালের আটা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, এক চিমটে লবণ, এলাচ গুঁড়ো হাফ চামচ, চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি এখানে চার চামচ দিয়েছি, দু চামচ সাদা তেল। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এই রকম হবে, এর থেকে আর পাতলা হবে না, এই রকম ভাবে গুলে নিতে হবে। ব্যাটারটাকে আমি দুধ দিয়ে গুলে নিয়েছি, আপনারা চাইলে পানি দিয়েও গুলে নিতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন, শক্ত দেখে প্যাকেটটা নেবেন। এই প্যাকেটের মধ্যে এবার ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। রাবার দিয়ে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এবার আমি রোলটা বানিয়ে দিব। প্যানটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, হালকা করে লাগিয়ে নিতে হবে, আর রোলটা হালকা আঁচে করে নিতে হবে, খুব বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না। আর এই প্যাকেটের মুখটাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। রোলটা হয়ে গেছে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই রোলটা হতে খুব বেশি টাইম লাগে না, এক মিনিটে হয়ে যায়। এবার আমি রোলটা করে নিচ্ছি, এখন একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে মুচমুচে হয়ে যাবে। দেখেন একটা রোল হয়ে গেল, রোলটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেমন যেমন ঠান্ডা হবে একেবারে মুচমুচে হয়ে যাবে, দেখেন মুচমুচে হয়ে গেছে। আবারও তেল দিয়ে আমি একটু মুছে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। আপনারা যদি ননস্টিকে করেন তাহলে তেল দেওয়ার কোনো দরকার নেই, এইরকমই উঠে যাবে রোলটা। চারিদিকে এক সমান জালটা দিবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে, তাহলে পরে এক সমান কালারটা হবে, দেখতে ভালো লাগবে। এই রোলটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে রোলটা করে নিতে হবে। দেখেন রোলগুলা দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, দেখেন এটা করে মুচমুচে হয়ে গেছে আগাটা। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখেন সব রোলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
আর একেবারে মুচমুচে হয়েছে। আপনারা চাইলে সাদাও করে নিতে পারেন অথবা একটু লাল করেও ভেজে নিতে পারেন, খুব সুন্দর হয়েছে। আর একটা আপনাদের দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, দেখেন একেবারে মুচমুচে। রোলটা খেতে দারুণ হয়েছে, একেবারে নতুন ধরনের আমি দেখিয়েছি আপনাদের। আর বানানো তো দেখলেন তো খুবই সহজ, এইভাবে বানিয়ে বাচ্চাদের দিবেন, বাচ্চারা দেবেন খুব মজা করে খাবে। কেউ যদি হঠাৎ কোনো আত্মীয় চলে আসে তাদের সামনে এইভাবে ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে, আবার টিফিনে ব্যাক করে দেবো। সব বান্ধবীদের দিবা, বলবেন মা নতুন ধরনের বানাইছে।